খেলা এতদিন কাদের সাহেব বলেছেন, শামী মুসলমানরা বলেছেন, আজকে আমরা বাসি দিয়ে দিলাম, ফাইনাল খেলা শুরু হয়েছে। এখন আর কোন নির্দিষ্ট মাঠে নির্দিষ্ট দলের নয়, পুরো মাঠ দৌড়ে খেলতে হবে। সমস্ত বিরোধী দলের নেতা কর্মী ভাই বোনদেরকে বলবো, গত 14 বছরে এমন মত পথের কোন মানুষ নাই যারা এই বাকশালীদের দ্বারা অত্যাচারিত নির্যাতিত হন নাই। এদের যদি পতন আমরা না ঘটাতে পারি, ভারতের মণিপুর রাজ্যে যা হচ্ছে, নারীদেরকে বিভ্রান্ত করে রাস্তায় হাঁটানো হচ্ছে, সংখ্যালঘুদেরকে নির্যাতন নিপীড়ন করছে, এদেশে ভিন্ন মতের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাবে। ইতিমধ্যেই তো আলামত দেখেছেন, চরমোনাইয়ের বিশ্বাসপ্রেয় ঘুষি মেরে আমরা গাল ফাটাই দেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গর্ভবতী নারী, সাগর রুনির মতো সাংবাদিক, এমন কেউ আছে বাকশালীদের অত্যাচার থেকে রেহাই পেয়েছে? পাইনি। কাজী সমস্ত হিসাব নিকাশ চুকিয়ে নেওয়ার সময় হয়েছে। এই দেশকে রক্ষা করার জন্য এই ফাঁসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সকলে রাজপথে আসুন। আজকে থেকে ইতিমধ্যে আপনারা জেনেছেন, খেলা এতদিন কাদের সাহেব বলেছেন, শামী মুসলমানরা বলেছেন, আজকে আমরা বাসি দিয়ে দিলাম, ফাইনাল খেলা শুরু হয়েছে। এখন আর কোন নির্দিষ্ট মাঠে নির্দিষ্ট দলের নয়, পুরো মাঠ দৌড়ে খেলতে হবে। তাই আপনাদের সবাই সর্বাত্মক প্রস্তুতি নিন, কোন থানায় যদি অন্যায়ভাবে আমাদের নেতা কর্মীদেরকে অবরুদ্ধ রাখে, সেই থানা আপনারা ঘেরাও করবেন। একজন সহযোদ্ধাকে গ্রেপ্তার হতে দেবে না। আজকের এই সমাবেশ থেকে বিএনপির নেতৃবৃন্দ সহ সমস্ত বিরোধী দল ছাড়া গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করছেন তাদের প্রতি আমি প্রস্তাব দিচ্ছি, আমাদের কোন থানায় যদি একজন নেতা কর্মীকে আটক করে গ্রেফতার করে, ঢাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যেমন মিছিল মিটিং সমাবেশ চলবে, তেমনি ভাবে একটা মিছিল ওই 1,000-2,300 লোক নিয়ে আমরা ঘেরাও করব। এটাও হতে পারে এই সময়ে এই দলীয় প্রশাসনকে কাবু করার একটা রাস্তা। আপনাদেরকে জানিয়ে দেই, ইতিমধ্যেই সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, প্রশাসন থেকে আমাদের সাথে যোগাযোগ শুরু হয়ে গিয়েছে। তারা বলেছে, চালাই যান আপনারা, আমরা দাঁড়াই যাব আপনাদের পাশে, আপনারা ভয় পাবেন না। প্রশাসনের কোথায় কি হচ্ছে প্রত্যেকটি মেসেজ আমরা পাচ্ছি। কাজেই এই আন্দোলন ইন্টারনেট বন্ধ করে, বাস গাড়ি চেক করে দমন করা যাবে না। একটা বাসে যদি আপনি 50 জন লোক আসেন, 60 জন লোক আসেন, 5 জন পুলিশ থাকলে তাদেরকে প্রতিহত করে আপনারা ঢাকায় ঢুকতে পারবেন না। 10-12 জন ছাত্রলীগ যদি থাকে, আপনারা তো 60 জন আছেন, প্রতিহত করতে পারবেন? তাহলে যে স্লোগান দিয়েছেন, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াই জিততে হবে, লড়াই করতে হবে এবং এই লড়াইও জিততে হবে। এই লড়াই করার এখনই চূড়ান্ত সময়, আর সময় পাবেন না। কাজী প্রত্যেককে আবারও একই আহ্বান, আগামীকালকে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত নিরস্ত্র শান্তিপূর্ণভাবে ঢাকাকে অবরুদ্ধ করার জন্য ঢাকার প্রবেশ মুখে গণ অধিকার পরিষদ সহ সমস্ত বিরোধী দলের অবস্থান কর্মসূচি, যেখানেই চার কর্মসূচি ওটাই আপনাদের ঠিকানা। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই।